Friends, welcome back my channel. Kemon acho tumra asha kori shobai khub bhalo acho. To tumra chinta korto ajke ready hoye koi jaitasi. To ajke jaitasi abar baper barite. Ar ajke hoyse mongolbar, kalke budhbar. To baper barite kalke babur mot usorgir onushthan ache, puja ache. To er lage baper barite jaitasi. To ami edike ready hoye bari geche, scooty diya jamu. Piu edike ready hoye geche. To scooty ta bari kore diteche babu e, tarpor amra jaitasi. তো যাইতে যাইতে তোমরা লগ কথা গুমো আর গিয়া কি কি করি ওইখানে সবটা তোমাদের ব্লগে শেয়ার করব তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো এবার যাই যা তো বন্ধুরা আমি সোনামুড়া চললা আইছি আজ আয়া মাত্রই বাজারে ঢুকে গেছি কেন কি মা আগেই বাজারে আয়া পড়ছে তো মা আমারে ফোন দিছে যে তুই বাজারে সুজা চললা তো আমি বাচ্চারারে আমাদের বাড়ির গল্লির মুখটাত নামাই দিয়ে আমি বাজারে চললা আইছি আর প্রথমে আয়া পড়ছি ফল দোকানে তো মা এখানে ফল টল কিননা লইছে এবার আইছি কাপড়ের দোকানে তো পূজাতে যা যা ফল লাগবে সব কিছু লয়া হইয়া গেছে গা এবার কাপড় কিনতে আইছি কেন কি কালকে নতুন কাপড় পরে বইতে হইব তো আমার ঘরে নতুন কাপড় নাই নতুন বস্ত্র ছায়া ব্লাউজ শাড়ি কোনোটাই নাই তো এগুলি নিতে আসি আর পূজাতে যা যা লাগবো ধুতি গামছা লাল শালু এগুলিও নিয়ে আনিমো তো নেওয়া হয়ে গেছে এখন আইসি মণ্ডপের লেগে কয়টা ফুল লইয়া যাইতে কারণ মণ্ডপটা সাজানো সাজান লাগবো মানে সাজালে ভাল লাগবো তার কারণে কয়েকটা ফুলের মালা নিয়ে আনিমো তো আমি চাইছিলাম যে কাঁচা গাঁদা ফুলের মালাটা নেওয়া নিয়ে লেগে কিন্তু শেষ হয়ে গেছে যার কারণে দুইটা কাঁচা গাঁদা ফুলের মালা পাইছি আর বাকিটি প্লাস্টিকের মানে কাগজের এগুলি নিয়ে আনিছি তার সবাই মিলা বইয়া এখন বাইরে উঠানের মধ্যে তরকারি কাটা হইতাছে তো এখানে আছে মামি আছে মাসি আছে আবার অনেক দুই তিন রকমের মাসি আমরা মামা বইয়া আছে আর পোলা ভান্ডির কথা কইয়া তো লাভে নাই খুব খুব দুষ্টামি করতেছে ওরা এদিক দিয়ে কাম করতেছে আর পোলা ভান্ডি খুব দুষ্টামি করতেছে তো এদিকে সবজি টবজি কাটা হোক আর আমরা ঘরের লেগে মাসি রান্না করে আলাইছে মানে আজকে তো আমি সঞ্জম তার কারণে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাইকে সকাল সকালবেলা উঠটা স্নান টান কইরা পূজার ফুল তুলে লাইতেছি আর আমার বাপের বাড়িতে এত ফুল আমি এই সাজি দিয়া তিন থেকে চার সাজি ফুল পারছি পরে দিয়ে এত সাজিতে জাগেই হইতেছে না এত ফুল আর এত ফুল দেখলে কার না ভাল লাগে তো মা কইছে ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করেলা ঠাকুর তো তাড়াতাড়ি আয়া পড়বো তো আমি স্নানটা করেই প্রথমে ফুল পাড়তে চলে আইছি আর আমার বোন এখনও স্নান করতে আছে তাই এখনও স্নানটা সারি আইলে তাইও পূজার কাজ করবো আমার সাথে তো যেহেতু আমরা মানে আমি এদেরই কাজটা বেশি তো যার কারণে সকালবেলা আটটার মধ্যে কি পুরোহিত চললে আইব তো এই লিগে সকাল সকালবেলা স্নান টান করে পূজা টুজার ব্যবস্থা করে নিতে হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো নিচের ফুলগুলো তো হাত দিয়ে পাইরে লেছি কিন্তু উপরে ফুলগুলি পারতে পারতেছি না লাস্টে বাঁশ দিয়ে পারণ লাগতে আছে কিন্তু যাই পারতেছি সব নিচে পড়ে যেতে আছে তো বাড়ির পেছনে যে ফুলগুলো মানে বাড়ির মধ্যে যে ফুলগুলো সেগুলো পাড়া হয়ে গেছে গা এবার যেমন ঘরের পেছনে এত ফুল আছে কি কমু
তো অনেকক্ষণ সময় লাগছে ফুলগুলো পাড়তে। তো মা কইছিল যে শ্রেয়ারে পারনের কথা, কিন্তু আমি কইছি না থাকছে আপাত তুই তো না, আমি এবারে এলে যেহেতু আমি স্নান করে লাইছি, আর বোন আইলে তো পূজা জোগাড় টোগাড় করবো, যেহেতু একা একা তো আর পূজা জোগাড়টা করা করা যাইতো না, তো বোন আইলে করবো। তো এখানে অনেকগুলো ফুল আইছে আছে, তো ওইগুলো প্রথমে পাইরানি, আর ওইদিকে লাল ফুল আছে, তো সব মিলিয়ে 3 থেকে 4 সাজি ফুল হয়েছে। আর আমি বাড়িতে ভাড়া বাড়িতে আমি ফুল ছাড়া পূজা দেওয়ার লাগে, এদিকে দেখো কত ফুল। তো সব ফুল পাড়া হয়ে গেছে মোটামুটি, আর কিছু ফুল রয়ে গেছে। এদিকে লাল ফুলগুলো পারলে আরেক সাজি হইব, তো এই সাজিটা আমি এখন খালি করতে হবো, কেন কি যাই পারতেছি সব নিচে পড়ে যেতে আছে। ফুল টুল পাইরা নিয়ে আইসি, এবার বাবুর মন্ডপটা মালা দিয়ে সাজাইতে আসি, কারণ শ্রেয়াও স্নান করে লাইছে আর বোনও স্নান করে আইছে, বোন ওই দিক দিয়ে বইয়া ফল কাটতে আসে। তো আমি কইতেছি যে শ্রেয়া মানে ফুলা বানিয়ে দেখাই দিতেছি কীভাবে কীভাবে মালাগুলি লাগাইতে হইব। তো আমি একটা দুটা মালা লাগাইছি, বাদ বাকি ফুলা বানিরাই মালাগুলি সবগুলো লাগাইছে। লাগাই রাখতে আছে দাদা, এবার অন বাবু গেছে ফুল লাগাইতো, এটা দিক দিয়ে না একদম চুরাত মনে হয় কি সুন্দর লাগতো দেখো বদি, এর দামও তো কম পাইছি না তো। কাম করস নাকি লিগা পূজা দি রেডি কর, সবাই মিলে করার লাগো, মামিও আয়ে চুলার ডুবছে ফল কাটতেছি আমি আর টিঙ্কু মিল্লা, তুমিও করো খেতে আনছো না অঞ্চন একলে পারবো কাটতে লাইতো হইতকালের দাওটা মনে হয় তোর একটু ডলা দিলে দাওয়া। আচ্ছা গোবর গোবর আর টয়লেট কাউ টয়লেট, আমরা ওর প্রিয় কাজ করে দিই, এর দেখলি প্রিয় তুই জামা দিয়ে আনছিস না ওই আকাশে কালো জামাটা, হ্যাঁ না 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 আমি আইটা ধরবো না, আমি আইটা ধরে কাল পূজা বাসব না, আমি একটু ভিডিও করে আমি কাজ কাজে লেগে যাবো, আইটা আইটা চুলা যাবো না আমি, নাকি নাকি খান লাগতো না ভাত খেয়ে বকর পরে আমি অন পূজার বুক করবো, দাও নাই দেখে না ঘুরতে আসছি। আর তুই যে আফল কাটতে আস তাই আজ মনে দুই মাস লাগবো আফল এটি কাটতে, এলেগে না ধর আমি কি তা করতে তো মাথা কাটতে লেগে কার আমি দাঁড়িয়ে কাটবো ঘুমাই গেলি ইয়া দৌড়াদৌড়ি শুরু হয়।
যখন 10 বছর যাইবো না তখনে তুই ভিডিওটা দেখে কবি আরে বাবুর মতো ভিডিওটা দেখতে পারতাছি 10 15 বছর গেলে গা বুঝছো এলে ভিডিও করে রাখো নারকেল দান তিন গুনা করলে গটে নারকেলটা দুধ আনছি নি এটা তো দুইছে না সবাই একটু দেখো এতে সান কর না বাবা তো পুরোহিত মশাই বইয়া গেছে পূজাতে তো সবাই আগে যা যা লাগবে সবকিছু বাইর করে দিয়েছি তারপর প্রথমে লাল শালুটাই উপরে ঘুরানো হইব তো সেটা দাদা করব মানে লাল শালুটা দিয়ে মণ্ডপের মাথাটা মানে চারিদিকটা ঘুরাইয়া ইয়া করে দিব তো প্রথমে আমরা দাদা এইটা করব আর বাদ বাকি যা যা লাগবো ঘট বসান থেকে নিয়ে তো ওইগুলি সবগুলি আমি সামনেই আইনা দিলাম তো প্রথমে পুরোহিত মশাই যা যা নিয়ম কানুন সবকিছু কইরা নিতে আছে এক এক করে সবাই চলে আইতাছে কাকিমণি আইছে জেঠিমণি আইছে জেঠি আইছে সবাই এক এক করে আইতাছে কি আনন্দ লাগতেছে আত্মীয় স্বজন সবাই একসাথে বলতে খুবই আনন্দ হয় তো বললাম আমরা এদিকে খুব খুব এদিকে ফুলার লাগে আর না এদিকে কি ফুলার হ্যাঁ আমি তাত নাই আমি ঘরে আইতাম না আমি তো ভিডিও না করতাছি ধরে তো না মানুষে ভালো আছে ইনো রান্ধে হিনো রান্ধে আর মা তো মিক্সার করতেছে মামার পকেট খালি কিতা কিতা লাগছো না না আমরা কোনো কিছু খাইতে পারতাম না পূজা হোক এরপরে ও এরপরে আপনি রেডি থাকেন আমি আছি তো দিকে কোন দিক দিকে
উত্তর দিকে রাখছে আর না উত্তর না তো হ্যাঁ উত্তর দিকে রাখছে এটা উত্তর দিক না তাহলে উত্তর দিকে Eh, Video. Kau sih teman berapa tahun?
Kamu nih musuhnya. Ini halnya, kamu masalah di jasa.